নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোয় আবারও আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি সিঙাড়া। আমি সিঙাড়া বানানোর জন্য একটা বাটিতে ঘি নিয়ে নিয়েছি আর ঘিটাকে একটু জাল করে নেব, মানে একটু গরম করে নেব। এবার এদিকে একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ময়দা নেওয়ার পর ময়দার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম, আর চিনি দেওয়ার পর একটু লবণও দিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের সেটা দেখানো হয়নি। এবার যে ঘিটা গরম করে নিয়েছিলাম সেটা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ময়দাটাকে খুব ভালো করে শুকনো হাতে মাখিয়ে নিতে হবে, আর এরকমভাবে ময়দাটাকে আর এইভাবে হাত দিয়ে ময়দাটাকে মুঠো করে দেখে নিতে হবে ময়দাটা দলা বাঁধছে কি না। তো ময়দাটা যখন দলা বেঁধে যাবে তখন আপনারা গরম জল দিয়ে দেবেন, আর আপনারা এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না। বন্ধুরা, অনেকে বলে বাড়িতে বানালে নাকি সিঙ্গাড়া মিষ্টির দোকানের মতো হয় না, তো আপনাদের কথা দিচ্ছি এভাবে যদি আপনারা ময়দাটাকে মাখিয়ে নেন তাহলে খুব সহজেই মিষ্টির দোকানের মতো সিঙ্গাড়া আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এবার এইদিকে সিঙ্গাড়ার পুরটা বানানোর জন্য সেদ্ধ করা কয়েকটা আলু নিয়ে নিয়েছি। এবার আলুটাকে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিলাম। এবার আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এবার প্রথমে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, কাঁচা বাদামগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। কাঁচা বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিলাম। বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পর তেলের মধ্যে গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম, আর গোটা জিরের ফোড়ন দেওয়ার পর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম, আর লবণ দেওয়ার পর হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর আগে থেকে গ্রেট করে নেওয়া আদা এবং রসুন দিয়ে দিলাম। এবার আদা ও রসুন দেওয়ার পর একটু খুব ভালো করে কষিয়ে নেব, আর কষিয়ে নেওয়ার পর এখানে ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবারও আরও একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলোকে কষে নেওয়ার পর এবার ম্যাশ করা আলুগুলো তেলের ওপর দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারাও এভাবে একটু জল দিয়ে আলুটাকে কষিয়ে নেবেন, দেখবেন আলুর স্বাদ আরও দ্বিগুণ হবে, একেবারে মিষ্টির দোকানের মতো। এবার একটু আলুটাকে কষিয়ে নেওয়ার পর সামান্য বিট লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যদি আলুর স্বাদ আরও দ্বিগুণ করতে চান তাহলে অবশ্যই একটু বিট লবণ দিয়ে দেবেন। আর বিট লবণ দেওয়ার পর একটু চিনি দিয়ে দিয়েছি, আর চিনি দেওয়ার পর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি, আর আপনারা অবশ্যই আলুর মধ্যে একটু চিনি দিয়ে দেবেন, আলুটা একটু মিষ্টি মিষ্টি হলে সিঙাড়াগুলো খেতে খুব ভালো হয়। তো আমার আলুর পুরটা খুব সুন্দর করে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার একটু ভাজা মশলার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের সেটা দেখাতে পারিনি। আর ভাজা মশলা দেওয়ার পর আলুটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এইদিকে ময়দাটাকে আরও একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যখন ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম তখন একটু ঘি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কোনো প্রবলেম হবে না, যার যেটা ইচ্ছে হবে সেটা করে নিতে পারেন। এবার ময়দাটাকে হাত দিয়ে রোল করে নিয়েছি, আর রোল করে নেওয়ার পর একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরি দিয়ে পিস পিস করে ময়দাগুলোকে কেটে নিলাম। এবার ময়দার একটা পিস নিয়ে নিয়েছি, ময়দার পিসটাকে এবার একটু শুকনো ময়দা দিয়ে ময়দাটাকে বেলে নেব। আপনারাও এভাবে ময়দাটাকে লম্বা করে বেলে নেবেন। বন্ধুরা, আপনারা চাইলে বৃষ্টির দিনে বাড়িতে বসে এভাবে সিঙ্গাড়া বানিয়ে খেতে পারেন, দেখবেন একেবারে মিষ্টির দোকানের মতো খেতে হবে। আমার ময়দাটাকে বেলে নেওয়া হয়ে গেছে, এবার মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিয়ে সিঙ্গাড়াগুলো বানিয়ে ফেলবেন, দেখবেন খুব সহজেই আপনারা বাড়িতে সিঙ্গাড়া বানাতে পারবেন। এবার আমি এক টুকরো ময়দা হাতে নিয়ে নিয়েছি, আর হাতে নিয়ে এভাবে আমি ডান সাইডের দিকে একটু জল লাগিয়ে দিলাম, আর জল লাগিয়ে দিয়ে এভাবে মুড়ে দিলাম। এভাবে চোঙের আকৃতি করে নেওয়ার পর আলুর পুরটা চোঙের মধ্যে দিয়ে দেব, আর চোঙের মধ্যে দেওয়ার পর একটু ভাঁজ করে নিয়ে সাইডটাকে চেপে লাগিয়ে দিতে হবে। আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন, দেখবেন খুব সহজেই বানানো হয়ে যাবে। আর চোঙের চারিধারে একটু জল লাগিয়ে নেবেন, দেখবেন খুব সহজেই সিঙ্গাড়াটা লেগে যাবে। এবার দেখুন চারি সাইড একেবারে হাত দিয়ে মুড়ে দিচ্ছি। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলবেন।
বন্ধুরা, আমি সিঙ্গাড়াটা বাড়িতে প্রথম বানাচ্ছি, আর আমার সিঙ্গাড়া বানানোগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, আপনাদের কার কার সিঙ্গাড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসুন আপনাদের আরও একটি সিঙ্গাড়া বানিয়ে দেখায়। তো আবারও আমি ওই একই পদ্ধতি ফলো করে সিঙ্গাড়াটা বানিয়ে ফেলছি। বন্ধুরা, আমাদের বাড়িতে আমার বরের সিঙ্গাড়া খুবই প্রিয়, আর আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়ে থাকে, কিন্তু আমি আজকে প্রথম বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এভাবে আমি পরপর সিঙ্গাড়াগুলো সব বানিয়ে ফেলব। আমার সব সিঙ্গাড়াগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি সিঙ্গাড়াগুলোকে ভেজে নেব। এবার উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, আর তেলটাকে একটু হাত দিয়ে দেখে নেব গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, এবার সিঙ্গাড়াগুলো তেলের ওপর ছেড়ে দিচ্ছি। এভাবে পরপর সিঙ্গাড়াগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর সিঙ্গাড়া যখন ভেজে নেবেন আপনারা, তখন এক পিঠ খুব ভালো করে ভেজে নেবেন, তারপর আরও এক পিঠ উল্টিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেবেন। দেখবেন সিঙ্গাড়াটা একেবারে বাইরে থেকে মুচমুচে হবে। আর আপনারা সিঙ্গাড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন। দেখতেই পাচ্ছেন সিঙ্গাড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাকি সিঙ্গাড়াগুলোকেও একই পদ্ধতিতে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গাড়াগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সিঙ্গাড়ার সঙ্গে একটু আমড়ার চাটনি নিয়ে নিয়েছি, আর আমড়ার চাটনি দিয়ে সিঙ্গাড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আপনারা যদি আমার আমড়ার চাটনিটা দেখতে চান, তবে আমার চ্যানেল ফলো করে দেখে নেবেন, চ্যানেলে দেওয়া আছে। এবার দেখুন একটা সিঙ্গাড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর ভিডিওটি আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।